হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ কথা শোনা যায় না কথা বলেন না কেন কথা বলতাছি তো এটা একটু ফোনে সমস্যা হ্যালো হ্যালো ওইটা একটু মোবাইলে সমস্যা আছে আপনার বিকাশে আমরা একটা মেসেজ দেব আচ্ছা জি আর মেসেজের বিচার লেখার বিচার ছয়টা নাম্বার থাকবে কি থাকবে ছয়টা নম্বর

এই নম্বরে আবার একটু সমস্যা এই মোবাইলটা কথা অনেক সময় বোঝা যায় মানে সব বোঝা যায় না যে মাইক বিকাশ আমরা মেসেজ দিছি মেসেজ পাইছেন না এমন একটা মেসেজের ই আইছে ছবি আইছে এটা বাইরে করুন লাগবে তাইলে মেসেজের ভিতর দেখেন মেসেজটা আমরা দিছি বিকাশ থেকে মেসেজটা পাইছেন হ্যাঁ বিকাশ থেকে একটা মেসেজ তো আইছে অন এটা বাইরে করুন লাগবো আর কি জি মেসেজটা বাইর করেন মেসেজের ভিতর লেখার ভিতর ছয়টা নাম্বার আছে দেখা যায় মেসেজটা বাইর করে দেখেন মেসেজের মধ্যে ইংরেজিতে মেসেজ আছে তো স্যার বাংলাতে মেসেজ দিন না না মেসেজ সিবিটা লেখার ভিতর ছয়টা নাম্বার দেখা যায় না মেসেজের ভিতরে অনেক বড় তো স্যার এটা ইংরেজি মেসেজ আইছে ছোট একটা বাচ্চা কোলাপান বলান দেন মেসেজের ভিতর লেখার ভিতর নাম্বার আছে কি সেইটা সেটা বলেন দেখা যায় ছয়টা নাম্বার ছয়টা নম্বর কো কিন্তু একটা আইছে না মোবাইল নাম্বার

আগে বলতে হবে বুঝতে পারছেন আমি নতুন যে মেসেজটা দেব ওইটার ভিতরে ছয়টা নাম্বার থাকবে মোবাইলে পাকাই থাকেন নয় সেকেন্ডের মধ্যে যাবে মেসেজটা ধর সাথে সাথে দুইটা করে বলবেন ঠিক আছে মোবাইল পাকাই থাকেন

ছয়টা নম্বর কি করবেন ওটাই থাকবেন ওই ছয়টা নাম্বার খালি আমাকে বলবেন দুইটা কোয়েড আর কিছু করতে হবে না 20 সেকেন্ডের আগে এখন নতুন যে মেসেজটা যাবে মোবাইলে টাকাই থাকেন একটু লাইনে থাকেন একটু নেটের সমস্যা করতেছে তো মেসেজটা যাবে আর আপনি গো অফিস নেটের সমস্যা স্যার এলেগে তো এই যে নেটওয়ার্ক এখন গেছে পাইছেন এখন গেছে পাইছেন এটা বলেন চালু করে বলেন ওহ নারেকটা পাঠাইস ও নার একটা তেশ তেইশ সুসানব্বই তারপরে হইতেছে এইটা কত তেইশ সুসানব্বই নিরানব্বই

ওই লাল ডারুর পে কল দিয়া লাল ডারুর পে আপনারা বাসা ফেলে ফেলে থাকেন আমি লাইনে আছি লাইনে থাকা অবস্থা থাকেন অথবা একটা মেয়ে লোকের কাছে যান একটা মহিলার কাছে যান আমরা লাইনে আছি ব্যালেন্স স্যার আমি দেয়া তো ব্যালেন্স দেয়া হম আচ্ছা আমি লাইনে আছি লাইনে থাকা অবস্থা একটা বাসা ফেলে ফেলে থাকেন চালু করে যান লাইনে থাকেন কোন কথাই আপনারা মানেন

কোনডাত ও বিক আসেরটা তো স্যার ইয়াতে এই সৌদিতে পাঠাইছেন একবার সর্বশেষ পাঠাইছেন হইলো ই এই কত জানি পাঠাইলো দশ হাজার টাকা বোধহয় ফাটাইলো তার আগে পাঠাইলো বোধহ আরো বারো হাজার দশ হাজার বারো হইল গিয়া বাইশ হাজার তারপরে হইল আপনার

इधर तो सर ये करना रिचार्ज मोबाइल उठा के स्टार्ट टू फोर सेवन है मैसेज कैट दे मुझे ले मैसेज कैट दे मुंह लाइन कर बैंक का ना वो ही फोन उठा के स्टार्ट टू फोर सेवन है इधर मैसेज जो सर बात करती थी आप आपने दिखाया था कुनो दिन भला होगा ना

বউ গেছে গা বিশ্বাস করেন ওই যে কয়েকদিন আগে হেরা ডাহা গা বুঝছেন তার ওই বাহির বাড়িতে গেছে গা

একবারে ওয়াজ নম্বরটা দেন আমি মনে করি যে ওই নম্বর দেখেই কই হারিয়ে যামু হ্যাঁ বাইরে তাড়াতাড়ি করে হ্যাঁ আগের মেসেজটা সব ডিলিট করে দেন জি আগের মেসেজ ডিলিট করে দিব জি সব ডিলিট করেন নতুন মেসেজ দিলে হতালে দেখতে পারবেন না হ্যাঁ জি নতুন মেসেজ দিলে হতালে দেখতে পারবেন না সব ডিলিট করে দিলে একবারে ই যে একবারে অরিজিনাল যে নম্বরটা স্যার বুঝছেন ওই নম্বরটাই খালি পাঠাই দিবেন আমি মনে করি জামনেরে ওই নম্বরটাই ই করে কই দিমু তাইলে আর কোনো অসুবিধা হতো না অরিজিনাল নাম্বারটা ওইভাবে বলার নিয়ম নাই আপনি শুধু আপনার নম্বরে ইনবক্সে দেখেন কেন আগে আপনি ইনবক্স থেকে বাই যান যে মেসেজ দাও সাথে সাথে আপনি মাসখানে চাপ দিবেন নিচে চাপ দিবেন নাম্বারটা দেখা যাবে জি কোন কোনটা চাপ দিমু

হু হুদা নম্বর পাঠান যে না স্যার ওই নম্বর জানের মেসেজটা অনেকখানি লম্বা মেসেজ পাঠান যায় ওটা পড়তে পড়তেই তো সময় লাগে কত নি আপনি লাইন আপনি লাইন কাটতে দেন আরেকটা তাহলে আমরা ফাজলাম করতে দেন আরেকটা এইটা তাহলে স্যার ই করে পাঠাই দেন ওয়াজ নম্বরটা পাঠাই দিন একবারে আপনি ওই ফোনে উঠেন স্টার ওই ফোনে উঠেন আপনার কিছু চাপতে হবে না ওই ফোনে উঠেন স্টার বিকাশ উঠেন স্টার স্টার

আচ্ছা স্যার এনতে আনারা টেহা ফাটাইলে আপনি আমার সব করে দেওয়ার হইতেন না অন্ত অফিসতে এত জামেলার দরকার নাই আপনার অফিসও আপনার নম্বর স্যার এনতে কে টেহা ফাটাই দেই যদি আপনার বিকাশ নম্বর দেন আমি টেহা ফাটাই দিই দোহানতে গিয়া আনে সব ঠিক করে দিন ওড়েই বেলা দোকান এনতে দোহানো যাইতে মনে করেন যে বেশি সময় লাগতো না হয়তো পনেরো মিনিট লাগবো মনে হয় 15 মিনিটের মত লাগবো মনে হয় আজকে আমরা লাইন আছি চালু করে বাজারে যান তাহলে ওন থেকে আইনার টিহা পাড়াই দেই নাকি আমরা লাইনে আছি বাসা থেকে বাইরে বাজারে যান ঠিক আছে স্যার তাহলে আমি এন থেকে ই করিয়া কাউন্ট সর বিন দেবারে একবারে বাজারে জল লাগবো না তাহলে আজকে আমরা লাইন আছি এত অন লাইনে থাকবেন স্যার ওকে আইনার তো টেহা কাটতাছ না এটা তো অফিসের নম্বর এটা কাটবো কী ভাই হানজাগি থইছে এটা হ্যালো জি স্যার কই সাইডে দেন আমি কথা বলি দেন শুনতা আমার সাইডে তো কেউ নাই আম্মা আছে আরে দেন আপনা সাইডে যে কথা দেন আমার সাথে একটু কথা বলি ওকে দেন আমার সাইডে তো আম্মা আছে খালি আম্মা আপনার উনারে আমার তো আবার কথা কর ভাই না মোবাইলে ঠিক মতো আমার যে এই বিকাশের অফিসতে স্যার ফোন দিছে স্যার আম্মা বুড়া মানুষ কথা কর হইতো না এখন শুনেন আপনি 2300 টাকা জমা করবেন আপনার বিকাশটা আমি চালু করে দেব আমি যে নাম্বারটা বলবো আপনি 2300 টাকা জমা করবেন আপনার কিছু করতে হবে না পারবেন 2300 টাকা হ্যাঁ

शाहिले कॉल दीवन क्या रहता है नहीं? ये कोई थी सी उधर तो कुछ सारे फोन दीसे होना एक इपरे हेडो भिजते

এসার বিকাশের ই যে এটা আবার কভার না করে সব সময় টিভিত কয় এটা আবার স্যার কেউ তো কন্যা যে কয়ে দিলাম তালা তুলা মাইয়া থি সে গেটের বেটারা বিকাশের অফিস তখন খুলে বেশি সকালবেলা